الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين سبع الصلاة بلون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه. اللهم صل لا مرجودة إلا الله لا
পবিত্র মাহে মাহরম ও আশুরা উপলক্ষে আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 10 দিন ব্যাপী আজিম শান শাহাদাতে কারবালা মাহফিলের নবম দিবসে সম্মানিত সভাপতি উপস্থিত সুন্নি জনতার নয়নমণি ইমাম আহলে সুন্নাত খতিব বাঙ্গাল উস্তাদ উলামা খ্যাতি সম্পন্ন ইসলামিক স্পিকার আল্লামা জালালউদ্দিন আল কাদী সাহেব কবলা উপস্থিত রয়েছেন, অগণিত বিজ্ঞ অভিজ্ঞ শ্রেষ্ঠ আমার ইমানি মুমিন মুত্তাকিন সুন্নি মুসলমান ভাইয়েরা, বিশেষ করে চট্টগ্রাম নয় শুধু বাংলার বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক শহীদ প্রেমিক দেশ প্রেমিক কোরআন প্রেমিক অগণিত সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, এন্তেজামে কমিটির সকল সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ হবে, আর একটু মহব্বত হবে, কারণ যত আওয়াজ দিবেন তত লাভ হবে। আরো জন আল্লাহু আকবার, এবার বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলুন আমরা প্রশংসা করলাম কার, জিকির কার, তারিফ কার, মসজিদ কার, বান্দা কার, সকল ক্ষমতার মালিক কে, এই জমিন হুকুম চলবে কার, আল্লাহর হুকুম আমরা চাই কি চাই না, দুই হাত তুলে বলুন চাই কি চাই না, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর হুকুম চাই কি চাই না। আমার ভাইয়েরা আমি বেশিক্ষণ তাকরির করব না, আবার কিছুক্ষণও না, একেবারে ছেড়েও দিব না, কিছু হক আদায় করে সারব ইনশাআল্লাহ। কারণ এই মাস, এই মাস হচ্ছে পবিত্র মাহে মহরম আশুরা। এই মাস অনেক কিছু হয়েছে, আমাকে কমিটি কর্তৃপক্ষ একটি সুনির্দিষ্ট বিষয় প্রদান করেছেন, সেই বিষয়টুকু হচ্ছে আহলে বায়াতের প্রতি ভালোবাসা ইমান। আহলে বায়াতের প্রতি ভালোবাসাই ইমান। আসুন আহলে বায়াত কারা, এদের উৎপত্তি, এদের সিএস খতিয়ান কি, এরা কি, এরা আসলো কোথা থেকে, আমাদেরকে জানা উচিত অজানা থেকে, বুঝা উচিত অবুঝ থেকে, মানা উচিত অমানা থেকে, আমল করা উচিত ও আমল থেকে। আপনার চিৎকার দি বলুন আমরা আহলে বায়াতের প্রতি সমর্থন আছে কিনা, ওনাদেরকে আমরা ভালোবাসি কিনা, ওনাদের কথা পবিত্র কোরআনে আছে কিনা। এবার চিৎকার দিয়ে জোরে জোরে বলুন কোরআন শরীফ কার, কোরআন শরীফ দিলেন কে, কোরআন শরীফ কথা কার, বক্তব্য কার, এ কোরআন শরীফে কোন রাষ্ট্রপতির বক্তব্য ফিট করা আছে, মেয়র সাহেবের, মন্ত্রী মহোদয়ের, সাবেক মেয়রের, খতিব আজম আল্লামা জালালউদ্দিন সাহেবের, এ কোরআন শরীফ পরিপূর্ণ মানতে হয় কি হয় না, যদি একটা অক্ষর যদি কেউ স্বীকার করে তার ইমান থাকবে, সে কি হবে, বেঈমান, আর যদি কি হবে, আমরা কি বেঈমান হতে চাই না, ইমানদার হতে চাই, আমরা ইমান আছে কিনা, ইমানদার কে, ইমানদার কে, ইমানদার বুঝতে হবে, আমরা এটা প্রমাণ করতে হবে। আমার ভাইয়েরা দেখুন আল্লাহ পাকের এলান কত সুন্দর করে, আল্লাহ পাক এলান দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, অনেকে আলী ও ফাতেমা হাসাইন হুসাইন ওনাদেরকে মানেন না, ওনাদেরকে চেনেন না। আমি গত ডিসেম্বরে যখন খতিব আজম আল্লামা জালালউদ্দিন সাহেব যখন ইংল্যান্ডে গেলেন, আমার সাথে ওনার ইংল্যান্ডের সাক্ষাৎ, এই গত ডিসেম্বরে নভেম্বরে
সেখানে প্রায় প্রোগ্রাম আমার করতে হয়, সেখানে অনেক প্রোগ্রাম হয়, সেখানে আমরা আহলে বায়াতের ভালোবাসাই সেখানে প্রমাণ করতে। কিন্তু কিছু সংখ্যক আহলে ওলামা আলী ও ফাতেমা হাসান হোসেনকে মানতে চান না, কারণ তাদের হৃদয়ের মধ্যে ইমাম আলী ও হাসান হোসেনের মায়া মোহাব্বত, তাদের ভিতরে রিজার্ভ করা আছে ইজিদের মোহাব্বত। আপনারা বলুন, আমরা কি ইজিদি না হোসাইনি? আমরা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? আমরা কি ভালো চাই না মন্দ চাই? আমরা কি বেহেস্ত চাই না দোজক চাই? দোজক কে কে চান হাত তোলেন? দু একটা হাত উঠছে। একেবারে দোজকটা খালি যাবে তা তো হয় না, দোজকের তো কিছু খোরাক লাগবে। আল্লাহ পাক, আমার সুন্নি ভাইরা শুনুন, এটা কিচ্ছা নয়, কাহিনী নয়, এটা বাংলাদেশের মধ্যে একটা সিনিয়র মসজিদ, এটা একটা জাতীয় মসজিদ, এটাকে সবাই জানে, চিনে, মানে, নামাজ পড়ে। এটার মসজিদের খতিব ও জাতীয় ইমাম। এই মসজিদে আমি পবিত্র কোরআন শরীফ থেকে এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করতে যাচ্ছি। আল্লাহ পাক সুন্দর করে বলতেছেন, যদি সুন্দর ইমানদার হয় তাহা গ্রহণ করবেন, যদি বেঈমান হয় গ্রহণ করবে না। যেমন বেঈমান হলে গ্রহণ, ইমানদাররা গ্রহণ, আল্লাহর কথা মানবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমার সুন্নি ভাইরা জোরে জোরে বলুন, বিসমিল্লাহির মারওয়াজাল বাহ, বলেন মারওয়াজাল বাহ রাইনি ইলতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মারাজাল বাহরাইন ইলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এই আয়াতের মধ্যে রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, অনুবাদ হচ্ছে, দুই সমুদ্র প্রবাহিত আছে, একটি অপরটির সাথে মিলে মিশে, উভয় সমুদ্রের মাঝখানে একটি সূক্ষ্ম পর্দা রয়েছে, যার দ্বারা এক সমুদ্র আরেক সমুদ্রের সাথে কখনো মিশে না। ইদি মারাজাল বাহরাইন ইলতাকিয়ান, এই আয়াতটা কোথায় রয়েছে বলেন? সূরা রহমান, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার সুন্নি ভাইয়েরা সুন্দর করে বুঝে নেন, অনেকে আলী বুঝে নেন, ফাতেমা চিনে নেন, হাসান মানতে চায় না, হুসাইনের প্রেমে রক্ত দিতে চায় না। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন, তাফসীরে দূরে মানসুর কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে ওই যে মারাজাল বাহরাইন দুটা নদী বোঝানো হয়েছে, একটি নদীর নাম শের খোদা আলী, অপর নদীর নাম হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ, আরো জোরে, আমরা আলী ও ফাতেমা চাই কি চাই না? তফসীরের উত্তর দক্ষিণ জানো না, মানি না, মানি না, মানি না বলবা, আর কতদিন বলবা মানি না? আজকে একটু শিখো না, আজকে একটু বুঝো সুন্নি ভাইরা, কারণ যারা আহলে বায়াতকে মানে, যারা ঔলাদ রাসূল মানে, যারা নবীর প্রেমে আসেন, সাহাবায়ে কিরাম মানে, শহীদ মানে, নিশ্চয় আপনারা জানতে হবে, এটা বিশ্বাস করতে হবে, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ রহমত আমার আপনার উপর রয়েছে। চিৎকার দিব বলুন সুবহানাল্লাহ। আপনার আল্লাহ পাকের দয়া চান কি চান না? আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় আছে? আমার ভাইয়েরা, আমার প্রিয় নবী, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এখানে বলা হয়েছে বাইনাউমা বারযাখুন লা ইয়াবগিয়ান, এই যে বারযুখ বলা হয়েছে এটা হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কোরআনে বলা হচ্ছে ইয়াখরুজু মিনহুমা আল-লুলু ওয়াল মারজান, এখানে দুটো পাত্রের কথা বলা হয়েছে, দুটি দুটি সমুদ্র হতে দুটি পাত্র বাইর হলো, বের হয় মহামূল্যবান সাদা মুক্তা ও লাল মারজান। সাদা মুক্তা পাথর হচ্ছে ইমাম হাসান, আর লাল মারজান হচ্ছে জোরে জোরে বলুন ইমাম হোসেন। কোরআনে তাদের কথা আছে কিনা? এবার আসুন আমার বয়ান, খতিয়ানের কথা বলি দিলাম, উনি শহীদ হলেন পরে, উনি নানা পেলেন পরে, কিন্তু ওনার উত্তরটি হলো আগে আল্লাহর হাবিব দুজনের বাচ্চা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন ইসলামের জন্য শহীদ হলো পরে, কিন্তু তার উৎপত্তি হয়েছে আগে। আল্লাহ রাব্বুল আলামিন দুই নদীর থেকে দুইটা ফল বাহির করলেন, একটি ফলের নাম ইমাম হাসান, আরেকটি ফলের নাম ইমাম হুসাইন। এটা আমাদের মানতে হবে। আর ফলে মা যার সন্তান, যিনি গর্ব ধারণী মা, রয়্যাল প্লাজা যেই গর্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যেই গর্বে ইমাম হুসাইন ছিলেন, তিনি কেমন নারী কেমন মহিলা, মহিলা জাতির অহংকার, জান্নাতের হাজার কোটি মিলিয়ন মিলিয়ন নারী সমাজের সরদার, সবাই জোরে বলুন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন মহিলা ছিলেন, তিনি জান্নাতি মহিলা রমণীদের সরদার ছিলেন। চিৎকার দি বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কি ভালো না খারাপ? আওয়াজটা আর একটু ক্লিয়ার করে বলুন কি কেমন ভালো? মাশাআল্লাহ, আমাদের স্বাধীন সোনার বাংলাদেশ, বিশ্বের মধ্যে অনেক ফাতেমা আছে না? মাঝে মাঝে পেপারে আসে স্ত্রী স্বামীকে ইচ্ছা মতো মারছে, জাতীয় পেপার আসে এমন। আর ফাতেমাকে আমার আপনার মা আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মা বেশ কম, বহু বেশ কম, কিরম বেশ কম শুনুন, পার্থক্য কোথায় শুনুন। উনিও নারী আমার মাও নারী, উনিও মহিলা আমাদের মা গো মহিলা, কিন্তু কত বেশ কম একটু শুনুন। সবাই হুদুর নবুয়ত নামে প্রায় 850 বছর পরে একখানা কিতাব লেখা হয়েছে, ওই কিতাবখানে লিখেছেন আল্লামা আব্দুর রহমান জামী রহমতুল্লাহ আলাইহি। তিনি সনদ দ্বারা একটি ঘটনা বর্ণনা দিচ্ছেন যে ইমাম হুসাইন ইসলামের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, ইসলামের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য যিনি জীবন দিলেন প্রাণ দিলেন তার মা সম্পর্কে তো আমাদের জানা উচিত। হযরতে আল্লামা জামী রহমতুল্লাহ আলাইহি বলেন ইমাম হুসাইনের মা এমন একজন মা ছিলেন, তিনি যখন যা চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন তখনই জান্নাত থেকে পাঠিয়ে দিতেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জাতীয় মসজিদে জাতীয়ভাবে আওয়াজ হবে আল্লাহু আকবার। কেমন মা? কতটুকু একটু নলেজ নিয়ে যান, ব্রেইনের মধ্যে নিয়ে যান, উনি কেমন মহিলা ছিলেন আমার ভাইয়েরা। আল্লাহর প্রিয় নবী রহমতুল আলামিনের যুগে মদিনাতুন মানাব্বার শরীফে একজন ধনী ব্যক্তি, ইহুদি ব্যক্তি, ধনী ছিলেন, বড় ধনী, বড় ধনী ছিলেন। ওই ইহুদি ব্যক্তির একটা মেয়ে ছিল, মেয়েটি যখন উপযুক্ত হলো বিবাহ দেওয়ার জন্য আমার নবীর যুগে, আমার প্রিয় নবীর যুগে ইহুদির এক মেয়ে বিবাহর ব্যবস্থা হলো, মেহমানদারি করার জন্য বিভিন্ন দিক চিঠি লিপি চিঠি পত্র দ্বারা দাওয়াত করা হলো,
বড় রাজাদেরকে দাওয়াত করলেন, রাজরানীদেরকে দাওয়াত করলেন, রাজকন্যাদেরকে দাওয়াত করলেন, ইহুদির বাড়িতে তার মেয়ের বিপদ আসবে, সঙ্গে সঙ্গে আমার প্রিয় নবী রহমতুল্লাহ আলামিনের কন্যা মা ফাতেমাকে দাওয়াত করা হলো। ফাতেমা নামটা কত চমৎকার। গত রমজান আমি মক্কা শরীফ মদিনা শরীফ যখন ছিলাম, আল্লাহু আকবার, গোটা জান্নাতুল বাকি দেখা যায় একরকম, আর মা ফাতেমার কবর দেখা যায় আর একরকম। সমস্ত জান্নাতুল বাকি সূর্য আলো কিরণে বালু কণা পাথর গরম চিকচিক করে, আর তখনও মা ফাতেমা তো জহরা কবর যেন পানি বাইর হচ্ছে, এখনো যেন হুসাইন হুসাইন করে চিৎকার দিচ্ছে, এখনো যেমন উম্মতে মুহাম্মাদের জন্য খাতুর জান্নাত সাজদা করে কাঁদতেছেন চিৎকার দি বলেন সুবহানাল্লাহ। আমাদের দেখতে হবে আলে বায়াত কারা, মার যদি এত দাম ছেলের কত দাম, রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম, নাতির যদি এত দাম, নাতির মায়ের যদি এত দাম, নানার কত দাম, নানা কেমন, যিনি হচ্ছেন হাবিবুল্লাহ, আমার নবী হচ্ছেন কি হাবিবুল্লাহ, দোস্তকার আরো জন দোস্তকার। আমি আমার প্রিন্সিপাল সাহেব আল্লামা জালালউদ্দিন আল কাদেরী সাহেব মাদ্রাসাতুল আলী সহ ওনার কবিটিকে আমি মোবারকবাদ জানাচ্ছি, তার একটি ইতিহাস সৃষ্টি করেছেন, শহাদায় কারবালার মাহফিল করেন না, প্রতি বছর মুমিনদের হৃদয়ের মধ্যে আহলে বাইয়াতদের মোহাব্বত ফিট করে দিচ্ছেন, চিৎকার বলেন সুবহানাল্লাহ। এটা জনসারে পড়েন আল্লাহুম্মা কেনে শুনি জীবনে নবি দেখলাম না, নবীজিকে না দেখায় কবর দেশে নাই কোন মাগুর আল্লাহ মাকে আগে চিনি তারপরে ফলের দিকে আসবো। আগে মা, সবাই জুবের বলেন মা, আবার বুঝে যায় প্রাইভেট মার সাথে ঝগড়া আছে, আর একটু জনের মা, মা, আব্বা,
এই সমস্ত নামে মহাব্বত আছে কিনা, শ্রদ্ধা ভালোবাসা ভক্তি ভক্তি রাখবে। খাতুন জান্নাত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দেওয়া হলো ইহুদির বাড়িতে তার মেয়ের বিবাহের মধ্যে। বিবাহ মঞ্জুর করা হলো, গ্রহণ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজাজতক্রমে বিবাহতে যাওয়ার জন্য দাওয়াতে ওয়াদা দিলেন। তখনই তিনি চিন্তা করলেন, আমি যদি বিবাহের মধ্যে যাব, উপযুক্ত যাওয়ার মতো তো পোশাক ড্রেস আমার মধ্যে নেই, দাওয়াত তো নিয়ে ফেলেছি, বাইরে আমার মা কত মর্যাদাপূর্ণ, মা ছেলে কেমন সেটা বুঝতে হল। খাতুনি জান্নাত ফাতেমাতু জোহরা ওয়াদা দিয়ে, মুনাফিকের চিহ্ন হচ্ছে, আলামত হচ্ছে কয়েকটির মধ্যে একটি, ওয়াদা দিয়ে ওয়াদা হয়। তো খাতুনি জান্নাত কানতেছেন, আহা তিনি কিভাবে যাবেন, তেমন উপযুক্ত দামি তেমন পোশাক, আল্লাহর নবী দুজাহানের বাচ্চা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহাতুল আশিকিন সিরাজুন মুনীর শামসুদ দুহা বদরুদ দুজা যিনি মক্কি মদানী হাশিমি কুরাইশি তাহির আমার প্রিয় নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা চোখের পানি ফেলে ফেলে ঘরের দরজা বন্ধ করে তিনি কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাক দিলেন, জিব্রাইল বন্ধুর মেয়ে কান্দে আমি তো আর সহ্য করতে পারি না, জিব্রাইল জান্নাত থেকে দামিময় পোশাকগুলি অলংকার সহ, যত অলংকার পড় পোশাক সহ জান্নাত থেকে সুন্দর করে প্যাকেট করে আমার বন্ধুর কন্যা ফাতেমার কাছে তুমি দিয়ে আসো, ফাতেমা যেন ওয়াদা রক্ষা করে জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার জন্য আল্লাহ আছে কিনা, সে আল্লাহ এখনো আছে কিনা, আল্লাহ বুড়া টুর হয়ে গেছে, আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে, আকীদা নষ্ট হচ্ছে, বিশ্বাসের মধ্যে টলমল হচ্ছে, কিন্তু আল্লাহ ছিলেন আছেন ভবিষ্যত থাকবেন। আল্লাহ কাউকে জন্ম দেয় না, কাউর থেকে তিনি জন্ম হন না, তিনি পুরুষ নন, তিনি মহিলাও নন, তার কোনো চোখ নাই, হাত নাই, পাও নাই, আপনি যেমন বড়িগত, আল্লাহ বড়ির থেকে মুক্ত, আল্লাহ কার থেকে মুক্ত, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি দয়ালু, তিনি আমার আল্লাহ, তিনি হচ্ছেন রউফ রহিম, তিনি আমার আল্লাহ যিনি নিজে স্বয়ং সম্পূর্ণ, তার ক্ষমতা, তার অস্তিত্ব, তার ব্যক্তিত্ব, তার অবস্থা, তার ব্যবস্থা, তার পরিচিত তিনি জাহির করার জন্য আমার নবীকে বানাইলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমরা আল্লাহ পেয়েছি কার মাধ্যমে, আরো জন্য আল্লাহ পেয়েছি কার মাধ্যমে, এই যে মসজিদে নামাজ পড়ি, নামাজ পেয়েছি কার মাধ্যমে, ইমাম সাহেবরা বড় বড় লম্বা লম্বা কথা বলে, কোন নবীকে বেশি মানা যাবে না, নবীকে না মানলে তো তোমার নামাজের চাকরিও থাকবে না, কারণ চাকরির ভিতরে রসুলুল্লাহ, বেতনের ভিতরে রসুলুল্লাহ, রুকু সজদার ভিতরে রসুলুল্লাহ, সূরা ফাতিহার ভিতরে রসুলুল্লাহ, সুবহান রাব্বিল আলার মধ্যে রসুলুল্লাহ, সুবহান রাব্বিল আযিমের মধ্যে রসুলুল্লাহ, তাকবীর উলার মধ্যে রসুলুল্লাহ, নিয়তের মধ্যে রসুলুল্লাহ, যে মসজিদে দাঁড়িয়েছো এই মসজিদে রসুলুল্লাহ, জমিন রসুলুল্লাহ, আসমান রসুলুল্লাহ। আমার নবী বলে আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহু মিন নূরি, যা দেখতেছো সব আমার নূরের দ্বারা তৈয়ার হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় আমার নবী আছে কিনা, নবীর আওলাদগণ আছে কিনা, আমরা নবীর আওলাদদেরকে মহব্বত করতে চাই কি চাই না, ডান হাত ধরে বলো চাই কি চাই না। আল্লাহ
মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। কাতুনি জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। আল্লাহ পাক জিবরাইল আমিন দ্বারা জান্নাত থেকে পোশাক পাঠাচ্ছেন। ও ফাতেমা, আপনার সাথে আল্লাহ পাক কেন ডাইরেক্ট পোশাক পাঠাই দিচ্ছেন? কারণ আমার আব্বা হচ্ছে আল্লাহ পাকের দোস্ত। দোস্ত দোস্তের প্রতি দয়া করে কি করে না? আমার আল্লাহ কি দয়া? আল্লাহ কি আল্লাহর চাইতে দয়াবান আর কেউ আছে? কাঁদতেছেন কি বাবু, ওয়াদা রক্ষা করবেন? ঘরের দরজায় জিব্রাইল আমিন আসলেন, আওয়াজ দিচ্ছেন, আনা জিব্রাইল, আনা জিব্রাইল, আমি আপনার বাবার খাদেম, আমি আপনার বাবার গোলাম, আমি আপনার বাবার খেদমতে সবসময় আসি, আমার নাম জিব্রাইল আমিন, আমি এসেছি আল্লাহ পাক আপনার চোখের পানি দেখে জান্নাত থেকে পোশাক অলংকার সহ আমি জিব্রাইলকে আপনার খেদমতে পাঠিয়ে দিয়েছে, এগুলো আপনি গ্রহণ করে আপনি দলি ব্যক্তির বাড়িতে যান, ওয়াদা রক্ষা করুন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। খাতুনি জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করলেন, আমিন বলুন। গ্রহণ করে কি করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলেন। আমাদের দেশে এরকম যায়, ছেলে মেয়েরা যদি কোনো মতো পেয়ে যায় ডাইরেক্ট পড়ে, মা যদি বলে এগুলা পাইছো কই, তুমি মূর্খ মানুষ এতদিকে চিন্তা করো না, আমি আই পাস বিয়ে পাস, এটাকে তোমার যোগ আছে নাকি? এখন বেশি কথা বলবো, অনেক মহিলা মাকে ধমক দেয়, অনেক পুরুষ ছেলে মা বাবাকে ধমক দেয়, কিন্তু খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা পোশাক পেয়ে আলহামদুলিল্লাহ বলে রাসূল পাকের কদম মোবারকে গেলেন। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় রাসূল বলে আমি জানি, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি কো আমি বুঝি, ইয়া রাসূলুল্লাহ আমি বর্ণনা করব কো আমি তাও জানি, ফাতেমা তোমার হাতে কি অলংকার কয়টা, গয়না কয়টা, চুড়ি কয়টা, আংটি কয়টা, মাথার কয়টা, ওড়না কয়টা, আমি জানি। ও ফাতেমা, তুমি জাহিরি ভাবে দেখছো আমি তোমার সামনে মদিনায় দাঁড়িয়ে আছি, এগুলা যখন জিব্রাইল জান্নাত থেকে মার্কেট করতেছে আমি তোমার বাবা তখন জান্নাতও ছিলাম, জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী সব জায়গায় থাকার ক্ষমতা আছে কিনা? আমার নবী বেহেস্তে থাকবে না তো কে থাকবে? কারণ আমার রসুল তো বেহেস্তের মালিক। আমার মায়েরা বলুন ইন্না আতাইনাকাল কাউসার, আরো জোরে ইন্না আতাইনাকাল। আমার আল্লাহ বলেন ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার, হে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনাকে কাউসার দান করেছি, খায়রান কাসীরা, শুধু কাউসার দান করিনি। হে রাসূলুল্লাহ, আমি আল্লাহর কুদরতের মধ্যে যত নিয়ামত যত কল্যাণ সব কল্যাণ সব রহমত সব বরকত আমি রব্বুল আলামিন নিজে আপনি রহমতুল আলামিনকে দান করে দিয়েছি। আজকের পৃথিবীর কোন মুসল্লি যদি ব্যস্ত যাইতে চায় নবী লাগবে কিনা? নবী ছাড়া যদি যাইতে চায় জাহান্নামের ফেরেশতারা আগুনে জোতা মারবে কিনা? তো সাধারণ জোতা না, বাটা জোতা না, আগুনের জোতা। এই জন্য আগুনের জোতার বাড়ি জীবনে যদি একবার খাবার ইচ্ছে থাকে নবীর বিরিধি ভালো মতো করেন, আর যদি নবীর গোলামি করেন জোতার বাড়ি তো দূরের কথা, বেকার
কোন হিসাব ছাড়া, হাসর ছাড়া, মিজান ব্যতীত, পলসরাত ব্যতীত, রাজার মতো, বাচ্চার মতো পলসরাত পার হয়ে নবীর কদমে পৌঁছে যাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মদিনাওয়ালা নবীর হতে চাই কি চাই না? সবাই একটু জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব যুবক ভাইরা, আরো জোরে জোরে বলো মাদ্রাসা ভাইরা, মনে বড় আশা ছিল যাব সামনে যদি একদিন কোরআন শরীফ খুলে দেওয়া হয়, তিনি নিজেই নিজে বলবেন, কোরআন রে তোমার বাড়ির মাহফুজের মধ্যে, কিন্তু আমি খতিব যখন তোমাকে পড়ি, কখন তোমাকে মক্কায় দেখি, কখন তোমাকে মদিনায় দেখি, কখন তুমি মক্কিয়া নামে সুরা, কখন মাদিনিয়া নামে সুরা। ও কোরআন রে এত রূপ কেন, এত ঠিকানা কেন তুমি পাল্টাও? কোরআন শরীফ জমা দিবে বিশ্বের সুন্নি মুসলমান শোনো, রসুল যখন মদিনায় আমি কোরআন, তখন মদিনায় রসুল, যখন মক্কায় আমি কোরআন, তখন মক্কায় আমার মদিনার নবী যেখানে আমি আল্লাহর কোরআন সেইখানে। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে মক্কা মদিনা আছে কিনা? এই জন্য আমরা মক্কাও চাই, মক্কা মদিনা, মদিনা শরীফও চাই, মক্কা শরীফও, আল্লাহ চাই, রসুলও, আহলে বায়াত। সুবহানাল্লাহ। ফাতেমা তুমি পোশাক পেয়েছো, খুশি তো? আলহামদুলিল্লাহ। এটাকে চট্টগ্রাম নিউ মার্কেটের পোশাক নাকি না সাহায্য মার্কেটে? আমাদের দেশে কত মার্কেট আছে, আসা যাওয়া মার্কেট, ওয়ান টাইম মার্কেট, দেখা মার্কেট, মোলাকাত মার্কেট, আই লাভ ইউ মার্কেট। কত মার্কেট! আমরা এমন এক মার্কেটে আজকে আছি যেখানে আসলে বসলে সময় দিলে কবির আসা গিরা গুলা মাফ হয়। এটা কার ঘর? খুশি হলেন, আব্বা কি করবো, কয়েকগুলা পরিধান করো, এগুলা পড়ো, বেশি পোশাক মদিনার মার্কেটে মদিনার ঘরে পড়তেছেন, কি সুন্দর পোশাক পরলেন ফাতেমা জোহরা। ফাতেমা তোমাকে আব্বা একটা কথা বলি, মা যাবে আসবে, খবরদার আসা যাওয়ার পথের জন্য বেগানা পুরুষ তোমাকে না দেখে। ফাতেমা তুমি আমার মেয়ে, পর্দা তোমার বেশি করা ফরজ, কারণ তুমি যদি পর্দা না করো আমার উম্মতের মহিলারা পর্দা কম করবে। এই জন্য আপনার আওয়াজ দিয়ে বলুন, বাংলার স্বাধীন নেই সোনার বাংলাদেশের, প্রতিটি নারী মুসলিম নারী পর্দা করার দরকার আছে কিনা, আরো জন আছে কিনা? আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটা আকুল আবেদন জানাবো, আপনি এমন একটা আইন করে যান যে নারীরা যেন মুখের সেই সৌন্দর্য যেন বেগানা পুরুষ তুই ঢাকনি দিয়ে রাখে, এটা আপনার চান কিনা? আরো চিৎকার দিয়ে বলুন, হাত তুলে বলুন, নারী জাতি পর্দা করুক চাই কিনা? নারী জাতি নামাজ পড়ুক চাই কিনা? আল্লাহু আকবার বলেন। এটা আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আকুল আবেদন জানাইলাম, একটা আইন করলে আমরা ভালো হব। শুধু 10 দিন ইয়া রাসূলুল্লাহ বললে হবে না, বাকি 350 জন যদি, 350 দিন যদি পাপ করে, পরিবর্তন আসা উচিত ঘরে ঘরে। আর পরিবর্তন আসবে কি করে? আমার এই স্বাধীন সোনার বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে কিছু 2 নম্বর হুজুর আছে যারা কথায় কাজে এক না,
যারা মাঝে মাঝে বলে হারাম আবার ডাইরেক্ট বলে আরাম, এই জন্য এদের তবু আমাদের ইমান বাঁচাইবার প্রয়োজন আছে। আরো জন আছে কিনা যারা আসল হুজুর তাদেরকেও চিনতে হবে, যারা নকল তাদেরকেও চিনতে হবে। আমরা আসল চাই না নকল চাই? জোরে বলে কি চাই? নকল থেকে সাবধান। বাংলাদেশে কিছু একটা বাইর হলে এটা নকল হয়ে যায়, বিস্কুট। আমার মাঝে মাঝে ডায়াবেটিস, বিস্কুট খাই, এটাও দেখি দিলাম বলে তাদের সেই বাদশাহী রাজকীয় পোশাক পরিধান করে মা ফাতেমা যাওয়া মাত্র পরিবেশটা অন্যরকম হয়ে গেল। সমস্ত রাজার বিবিগণ মহিলাগণ আশ্চর্য হয়ে খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে খাতুনে জান্নাতের চেহারার দিকে তাকিয়ে আছেন। এই কি নতুন প্রদীপ আমাদের কাছে আবার আসলো? এই কে মহিলারা এসে বলতেছেন, আপনার নাম কি? কো ফাতেমা। কো শুনলাম তো আপনার মতো গরিব আর কেহ নেই, কিন্তু এখন দেখতেছি আপনার মতো দুনিয়ার কেহ নেই। সমস্ত রাজার বিবিগণের পোশাক একত্রিত করলো, তোমার এক কোনো হবে না, তুমি আবার কোন রাজার মেয়ে? আমাদের দেশে একটা অভ্যাস আছে, ঈদের আগের দিন রাত এক মহিলার আর এক মহিলার ঘরে যায়, এই এই তোর স্বামী কি আনছে? কারণ আমার স্বামী বস্তা একটা নিয়ে আইছে, চোখের মধ্যে খোদার গজব পড়ছে, কাপড়টা আবার চিনে না, তোমারটা তো একটু বালা দেখা যায়, তোমারটা এক লম্বর স্বামী, আমারটা দুই লম্বর, চোখের আন্দাজ নেই আছে না? এরকম আসেন কেন? এরকম আছে না? ঈদের শুভ দিনও অনেক মারপিট হয় না? এই জন্য আহলে বাইতকে ফলো করতে হবে, তাদের চলা চরিত্র উঠা বসা দেখতে হবে। তাদের রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম খাতুনে জান্নাত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা যখন গেলেন, সমস্ত রাজার বিবিগণ রাজার মেয়েরা চতুর্দিকে এসে ফাতেমার কাপড় গুলো এইভাবে আঙ্গুলে ঠিক দিয়ে দিয়ে দেখে, ফাতেমা গো এই পোশাক পাইলেন কোথায়? মা ফাতেমা মুসকি মুসকি হাসি বলতেছেন, এই পোশাক এমন একটা জায়গায় পেয়েছি যে জায়গার নাম বেহেশত। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, জায়গার নাম কি? ওই মহিলারা মনে করেছে ব্যস্ত দুনিয়ার কোথায় কাগজ কলম বাইর করতেছে, কয়েকটি সিরিয়ায় না মিশর কোথায়? আমার ভাইয়েরা খাতুনে জান্নাত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এই পোশাক যদি তোমরা পেতে হয় তোমরা মহান আল্লাহকে মানতে হবে, আমার বাবা রাসূলের উপর ঈমান আনতে হবে, তোমরা পড়ি দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। মূল কথা হচ্ছে খাতুনে জান্নাত আলী ও ফাতেমা হাসাইন হুসাইন, এদের কথা কোরআন শরীফে আছে, ওনাদেরকে আমরা বেশি বেশি মানবো, মহাব্বত করবো এবং ওনাদের প্রতি অনুগত্য রাখবো। ওনাদেরকে যদি ভালোবাসে তাহলে রসুলকে ভালোবাসা হয়, আর রসুলকে যদি ভালোবাসা হয় ওনাদেরকে ভালোবাসা হয়। আল্লাহ পাক যেন আহলে বায়াতদের ভালোবাসার মধ্যে আমরা ঈমান ও আকীদা যেন মজবুত করতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আরো যেন আল্লাহুম্মা আমিন। আজকের যে এখানে সিগগেস্ট আল্লাহু আকবার, যাকে সবাই জানেন চিনেন মানেন, যার বাংলাদেশে হাজারো হাজারো লক্ষ লক্ষ অবদান, আমার চাঁদপুর জেলায় প্রায় জায়গায় ওনার অবদানের মসজিদ আমি দেখতে পাই, আল্লাহ আকবার। এমন এক ব্যক্তি মেহমান আজম অতিথি এখানে এসেছেন, অতিথির মেহমানদারি করো এটা একটা বড় সুন্নত, এই জন্য আজকে আর নয়, বাসি যদি থাকে, যদি বাসি যদি থাকে ইনশাআল্লাহ আবারও দেখা হবে।
আজরিল ইসলাম যদি না আসে। এবং আরেকটি ঘোষণা দিয়ে যাচ্ছি, যদি আমার আপনার ইমান এক হয় ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে জমিয়তুল ফালাহ মসজিদে যেভাবে আমরা বসেছি, আমরা হাশরের ময়দানে আমার নবীর কদম মোবারকে থাকি ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেব, চিৎকার দিব সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।